হ্যালো গুইস, আজ আমি নবদ্বীপের দোল পূর্ণিমা উপলক্ষে নবদ্বীপ গঙ্গার ঘাটে সকালবেলা দৃশ্য দেখেছি। কত লোক স্নান করতে এসেছে, তা ভিডিওটি তোমাদের দেখাচ্ছি, খুব সুন্দর ভিডিও, তা তোমরা ভিডিওর মধ্যে দেখতে পারো। আর দোল পূর্ণিমা উপলক্ষে 539তম শ্রী চৈতন্য মহাপুর জন্মস্থান ও দোল যাত্রা উপলক্ষে নবদ্বীপে গঙ্গার ঘাটে কীরকম ভিড় দেখো। দেশ বিদেশ থেকে নবদ্বীপ দোলযাত্রা উপলক্ষে বহু লোকের সমাগম হচ্ছেন, তারা সকালবেলা সব স্নান করছে। তো ভিডিওটি দেখো, সকালবেলার ভিডিও, খুব সুন্দর ভিডিও, তোমরা ভিডিওটি দেখতে থাকো। দোলযাত্রা উপলক্ষে দোল পূর্ণিমার গঙ্গা স্নান খুব হিন্দু ধর্মের পবিত্র বলে মানা যায়, তাই জন্য সব লোক সকালবেলা গঙ্গায় স্নান করে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। তাছাড়া নবদ্বীপ হচ্ছে শ্রী চৈতন্য মহাপুর জন্মস্থান, এখানে এই গঙ্গা অত পবিত্র, সারা ভারতবর্ষে পবিত্র, কিন্তু নবদ্বীপ গঙ্গার একটি মাহাত্ম্যই আলাদা, তাই জন্য লোকেরা একে নবদ্বীপে ছুটে আসে গঙ্গা স্নান করতে। এই দেখো গঙ্গার ধারে কত রকম ফুল, ফুল পুজোর সামগ্রী নিয়ে বসে আছে, গঙ্গা পুজো দেবে বলে দেখতেই পাচ্ছ। তারপর দেখো সব লোকের পাশে সাজিয়ে দিচ্ছে, এদিকে লোকেরা দেখো গঙ্গা স্নান করছে, দেখতেই পাচ্ছ সকালবেলা সূর্যটা দেখো গঙ্গার জলের মধ্যে পড়েছে, অত্যন্ত সুন্দর মনোরম দৃশ্য দেখতে পাচ্ছ। দেখতে এই ফুলের ডালা এবং সামনে দেখো সব বসেছে, এই দেখো সামনে একজন বসেছে, এই সামনেই একটু ওপরে এই চাতালের উপরে আছে শ্রী মহাপুর ছবি, সেখানে গিয়ে সেই সব সকলে পুজো আচ্ছা দান করে। এই দেখতে মহাপুর ছবির পাশে শিব ছবি আছে, এদের সব ওখানে জল দিচ্ছে, পাশে সব বসেছে দেখো পুজোর ইয়েরা, সব ভিক্ষুক মানুষরা চাল ডাল সব দান করছে। আজ দান করা আছে, অতি পবিত্র দিন দোল পূর্ণিমায়, তাই সব তোরা করছে। তো গুইস, নবদ্বীপ দোল পূর্ণিমা গঙ্গা স্নানের ভিডিওটা তোমাদের সঙ্গে তুলে ধরেছি, হয়তো ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকো লাইক শেয়ার কমেন্টস করো, আর তোমরা আমার পাশে থাকো, এইভাবে ভিডিও দিতে আমার উৎসাহিত করো। আজ আমি এখানে রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিও।